আছেন কানে শুনলাম দুই নয়নে দেখলাম না মনে চায়ি যাইতাম ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলোচনা সময়ে বসার সুযোগ পেয়েছি আমরা কালিমাতুর শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। হযরত হাজরিন, আসলে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা কিবা দোয়া মিলাদ, এটা একবারে সাধারণভাবে যদি আমরা দেখি তাহলে ভুল হইব, এটা একবারে সাধারণ বিষয় না। অনেকে এমনটা মনে করেন আশুরার কিতা, আর সময় মানুষের আয় না যায়, সময় যাইতেছে, যে সময় গেছে এই সময় আর আইতো না, যে সময় যায় এই সময় আর কোনোদিন আসে না। আমরা অনেকে মনে করি বয়স অনেক বেশি হয়েছে, আসলে বয়স বাড়ে না, বয়স কমে। কোন দিন আপনার সমান জারি হয়ে যাব বলা যায় না। আর আল্লাহ যে দুনিয়ার জমিনে আমরারে ফাটাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য আমরারে দুনিয়ায় ফাটাইছেন, আল্লাহর বন্দেগীর জন্য আমরারে আল্লাহ দুনিয়ায় ফাটাইছেন। এখন বন্দেগী কতটুকু করলাম আমরার কিন্তু জীবনের হিসাব দেওয়া লাগবো, জীবনের হিসাব দেওয়া লাগবো যে জিন্দেগিটা আমার, যে হায়াত আল্লাহ দিয়েছেন, হায়াতি জিন্দেগিটা কোন খাতে ব্যয় করছি, কোন পথে ব্যয় করছি, এটার জবাব দেওয়া লাগবো। আর হিসাব দিতে গেলে কোন মুহূর্তটা যে আল্লাহর রাস্তায় এবাদতের জন্য কাটাইছি এটা তো আমরা কেউ জানি না, কি বলেন? আমরা তো মনে করি যে ফজর তো নামাজ পড়ছি আর আমি কম না, অনেকে কিন্তু নামাজ পড়ার পরে নামাজি হিসাবে খুব বাহাদুরি বলে যে আমি একজন নামাজি, ফজর তো নামাজ জামাতের সাথে পড়ি। কিন্তু আপনার নামাজে আসা যাওয়া, আপনার আসা যাওয়া, নামাজ পড়া, তসবি তাহলিল, এটা আল্লাহর পছন্দ হয়েছে কিনা, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর পছন্দ মতো মতে হয়েছে কিনা, না আপনার মন মতো তসবি করছেন, এটা আপনার কেদা পারেন আমরা বোঝা লাগবো। তো আল্লাহ রাব্বুল আলামিনের
মন মতো আল্লাহ রাব্বুল আলামিনের খুশরাজি মোতাবেক এবাদত করতে পারছি কিনা এটা কিন্তু আমরা জানি না। আমরা নামাজ পড়লেই যে নামাজি হয়ে গেলাম, নামাজ পড়লেই পরহেজগার হয়ে গেছি, এটা কিন্তু ধারণা করা ভুল হইব, ধারণা করা ঠিক না। নামাজ পড়ছি, আল্লাহর হুকুম পালন করছি, কবুল করবেন কি করবেন না, আল্লাহর খুশরাজি মতো হয়েছে কিনা এটা আমরা জানি না। তবে খেয়াল রাখা লাগবো যে আমার রুকু সেজদা, আমার তসবি, আমার এবাদত বন্দেগি, আমার এই জিন্দেগির বন্দেগি যেন আল্লাহর খুশরাজি মোতাবেক হয়, এর জন্য চেষ্টা করতে হইব, খেয়াল রাখতে হইব। তো আমি বলতে চাই যে জীবনের কোন মুহূর্তটা যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে কাটাইছি আর এর উপরে ভিত্তি করে সারা জীবনের বন্দেগি হয়তো বরবাদ হয়ে যাবে, কিন্তু জীবনের কোনো একটা মুহূর্তের বন্দেগি আল্লাহ যদি পছন্দ করে থাকে এর খাতিরে তমাম জিন্দেগির বন্দেগি আল্লাহ কবুলও করতে পারে। হযরত হাজিরিন, সুতরাং জিন্দেগির কোন একটা মুহূর্ত একমাত্র আল্লাহর নামে নিঃস্বার্থ আল্লাহর ওয়াস্তে কাটাইছি এমনটা আমরা করা দরকার মাঝে মাঝে। জি, যেমন মনে করেন গত শুক্রবারেও দাওয়াত করা হয়েছে, আশুরা উপলক্ষে আলোচনা হইব, বিশেষ করে ইয়াং জেনারেশন থেকে মুসল্লি কিন্তু বিরা বেশি। জি, যারা কাজের মানুষ এরার থেকে বেকার মানুষ বেশি নামাজ ওঠা হয়, কিন্তু নামাজের আজকের আলোচনায় কিবা তো আজকের দাওয়াতে মুরব্বিত গোটা কয়েকজন ইমরুব্বিরা কিতাব ইমরুব্বিরা কিতাব হত্যা করে গিয়া এখানে বসলে অবশ্যই অবশ্যই এখানে বসলে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলোচনা কিবা তো নবী প্রেমের আলোচনা কিবা তো নবীর আহলে বাইতের আলোচনা হবে। আজকের আলোচনাটাই তো আহলে বাইতের আলোচনা ব্যাপার, আশুরার ব্যাপার। জি, বিশেষ করে আশুরার তারিখে আহলে বাইতের আলোচনাই আমরার সামনে বেশি থাকে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের বংশধরের আলোচনাই বেশি থাকে। এই আশুরার তারিখে মুহররমের 10 তারিখে আহলে বাইত আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা কারবালার ময়দানে জীবন দিয়েছিলেন। আমি গত জুমায় বলছিলাম যে আল্লাহর নবীর বংশধরেরা যে জীবন দিয়েছেন এটা তারা ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, দুনিয়াদারি কোনো স্বার্থে নয়, রাষ্ট্রের ক্ষমতার লালসে নয়, রাষ্ট্র ক্ষমতার লালসে নয়, ধন সম্পদের লালসে নয়, নিজের বাহাদুরির লালসে নয়, একমাত্র রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের নাজাত দেওয়ার লক্ষ্যে, রাহমাতুল্লিল আলামিনের উম্মতদের সিরাতাল মুস্তাকিমের পথে রাখার লক্ষ্যে, রাহমাতুল্লিল আলামিনের উম্মতদেরকে আল্লাহর নবীর দয়া শরীয়তরে জিন্দা রাখার লক্ষ্যে আল্লাহর নবীর বংশধররা কারবালা ময়দানে জীবন দিয়েছিলেন। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম সাহাবায়ে আজমাইন রাহমাতুল্লিল আলামিনের প্রদর্শিত যে দিন সাহাবায়ে আজমাইন দুনিয়াতে রাখছেন এটার পরিবর্তন ঘটাইবার জন্য শয়তান চক্রান্ত, শয়তানি চক্রান্ত, মুনাফিকি চক্রান্ত চলছিল, সেই চক্রান্ত থেকে বাঁচাইবার জন্য ইমাম হুসাইন আন্দোলন করছেন, শেষ পর্যন্ত কারবালার ময়দানে জীবন দিছেন। হযরত হাজিরিন, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বংশধরকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, আর নবীজির বংশধরের মহব্বত ইমানদারের আলামত, ইমানের আলামত। সুতরাং এই আশুরার এই আলোচনার মজলিসে আমরা যদি সময় কিছু দিই আল্লাহর ওয়াস্তে মহব্বতের কারণে, আহলে বাইতের মহব্বতের কারণে বা নবীর প্রেমের কারণে, তাইলে এই এই যে সময়টা, এই সময়টা হইতে পারে আমরার নাজাতের ওসিলা। কোন আলহামদুলিল্লাহ হযরত হাজিরিন, তো আমি বলতে চাইছিলাম একটা মুহূর্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামে দেওয়া যায় একমাত্র আল্লাহর ওয়াস্তে, তাইলে এই সময়টা হবে আপনার আমার জন্য নাজাতের ওসিলা, তামাম বন্দেগীর মকবুলিয়তের একটা ওসিলা। কোন আলহামদুলিল্লাহ হযরত হাজিরিন, যেমন আল্লাহর দুই বান্দা, দুইজন সাহাবী, তিনজন সাহাবি একসাথে এক জায়গায় সফরে গেছেন, সফর থেকে ফিরার পথে মরুভূমির পথ, পাহাড়ের আড়ালে আড়ালে রাস্তায় ঘুরতে ঘুরতে আসতেছেন, এর মধ্যে বাড়িঘর থেকে বহু দূরে থাকা অবস্থায়
হঠাৎ করে ঘূর্ণিঝড়ে দেখা দিল, ঘূর্ণিঝড়ের মতো তুফান আসতেছে, শ্বাস করছে। তারা দৌড়াদৌড়ি শুরু করলেন, কোন এক জায়গায় আশ্রয় নেওয়া দরকার, যে অবস্থায় জ্বর আসতেছে আমরা বাঁচা মুশকিল হইব। দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় গিয়া একটা গর্তের ভিতরে আশ্রয় নিলেন, পাহাড়ের আড়ালে একটা গর্ত, বিরাট এক গর্তের ভিতরে ঢুকছেন। তিনজন মানুষ গর্তের ভিতরে ঢুকছেন, এখন জোর তুফান যাই হোক আশা হয়েছে যে আমরা জোর তুফানের আঘাতে আর মরতাম না, বাঁচার আশা আছে। কিন্তু এমন ঢল মুষলধারে ঢল হয়েছে যে বর্ষণের কারণে গর্তের মুখের উপরের দিকে বিরাট বড় একটা পাথর আছিল, পানির আঘাতে পাথরটা গর্তের মুখে ফেলে গেছে। যেই মাত্র গর্তের মুখে পাথরটা পড়লো, সাথে সাথে এই তিনজন মানুষ মুসিবতে পড়ে গেছেন, আলো বাতাস পাইতেছেন না, শেষ পর্যন্ত আলো বাতাসের অভাবে মারা যাইবেন, বাহির হওয়া তো সম্ভবই না। আল্লাহর বান্দারা তিনজনই কান্নায় কান্নায় ঢলে পড়লেন, কান্দতে কান্দতে একজন আরেকজনকে বলতেছেন, বাইরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমরারে উদ্ধার করে। এই মুহূর্তে আল্লাহর কুদরত দিয়া, আল্লাহ যদি তার কুদরত দিয়ে উদ্ধার করে না, তাইলে আর উদ্ধারের কোনো পথ নাই। মোবাইলের যুগ না, যে মোবাইল খুললে সাজার করে ভাই হাত ঠেলে দেশে রাখব, জি আত্মীয় স্বজন আপনজন কাউকে বলাও সম্ভব নয়। এখন এমনই অবস্থা হয়েছে, তিন বন্ধু একসাথে পাথর ধাক্কা দিলে পাথর এক সুতা পরিমাণও নড়বে না, এমনই অবস্থা হয়েছে। একজন আরেকজনকে বলতেছেন, দোয়া করো যার যেমন আমল আছে, যে আমল আল্লাহর দরবারে পছন্দনীয় বা একমাত্র আল্লাহর ওয়াস্তে করতে পারছি, এমন কোন আমল জীবনে আছে কিনা খেয়াল করে ওই আমলের ওসিলা নিয়ে দোয়া করো। ওসিলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হইলে ওসিলা লাগে, ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ পছন্দ করেন। একজন আরেকজনের ওসিলা লয়, কিবা তো ইবাদতের ওসিলা, কিবা তো নবী রাসূলের ওসিলা, ওসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর বান্দারা তারা তিনজনই কিন্তু মুমিন, তিনজনই নেককার, কিন্তু নেককার যে নামাজ দিয়া রোজা ইবাদত বন্দেগী দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইবো, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে উদ্ধার করবেন, এমন ভরসা অন্তরে নাই, এমন ভরসা নাই, এমন কোনো বন্দেগী নাই যে একমাত্র আল্লাহর ওয়াস্তে করছি। যেমন নামাজ পড়তে আসি, নামাজ তো আল্লাহর ওয়াস্তে করি না, নিমরা এর মাঝেও খতরা থাকতে পারে যে নামাজও যদি না যাই তাইলে বন্ধু বান্ধবের মন্দ হইবা নাকি, তা আত্মীয় স্বজনে মন্দ হইবা বলে বুড়া বেটা গরু হই তারপর নামাজ যাই না, ও যে মনের মাঝে ওয়াসওয়াসা কিন্তু আছে, সকলেরই আছে, আমি যদি নামাজও যাই না তাহলে মানুষও কইবো আমি আসাব আলিম মানুষ কিন্তু নামাজও যাই না, মনের মাঝে এটা থাকতে পারে, আর এর কারণে নামাজও যাই এমনটা হইতে পারে। নামাজ পড়ছি আল্লাহর ওয়াস্তে ঠিক আছে, কিন্তু খতরা থাকতে পারে। একমাত্র লিওয়াজিল্লা, কিলোকার কলঙ্ক নাই, এই একমাত্র লিওয়াজিল্লা বন্দেগী করছি, এমন বন্দেগী খুব কম মিলে। আল্লাহর নবীর সাহাবী তিনজনের মধ্যে একজনে হাত উঠাইলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাবি রাখলেন, আল্লাহ আমার জীবনে যত বন্দেগী করছি, যত ইবাদত করেছি, সমস্ত ইবাদতের মধ্যে কোন বন্দেগী একমাত্র তোমার ওয়াস্তে করছি এমনটা ভরসা করতে পারি না, আমার জানা নাই, তবে আমি জানি একদিন একটা বন্দেগী করছি, যেই বন্দেগীর মধ্যে কোন রকমের স্বার্থ নাই, আমি একমাত্র নিঃস্বার্থ, একমাত্র তোমার ভয়ের কারণে তোমার ওয়াস্তে আমি এই কাজ করছি। কাজটা হইল, আল্লাহর বান্দায় একজন রাখাল রাখছিলেন, উট রাখালির লাগে একজন রাখাল রাখছেন। এই রাখাল ছেলেকে উনি মান্থলি যে হাদিয়া বা যে বেতন দিতেন, এই বেতন ফুরাইয়া রাখছেন মাস শেষ হইবার আগে, মোটামুটি মনে করেন অর্ধেক মাসেই, 15 দিনের কাজ করিয়া চলে গেছে, টাকা পয়সা নিছে না, মালিকরা না হইয়া চলে গেছে, টাকা পয়সা নেয় নাই। আল্লাহর দরবারে আল্লাহর বান্দা দোয়া করেন, ও আল্লাহ আমার ওই রাখাল ছেলেটা কোনো টাকা পয়সা নেয় নাই, 15 দিন মাত্র কাজ করছে, আমি হিসাব করে তাকে যে বেতন ধার্য করছিলাম তার অর্ধেক বেতন সে পাওনা ছিল, তার পাওনা বেতনটা আমি আলাদা করে রাখছি, এই পয়সাটা কিতা করতাম, শেষ পর্যন্ত চিন্তা করলাম তার ফায়দা হইব, একটা কাজ করি আর একটা উট কিনি,
এই বৈশালের একটা উটনি কিনছে, এক উটনি কিনার পরে এই উটনির বাচ্চায় বাচ্চা দিছে, বাচ্চায় বাচ্চা দিছে, এমন করতে করতে বহুদিন চলে গেছে, এর সেবা আসে না, তার উটের উটগুলাও নেয় না, এমন করতে করতে বিরাট বড় একটা পাল হয়ে গেছে। এই উট রাখার লাগে কয়েকজন রাখাল রাখছে, বেটায় দোয়া করে আল্লাহ, ওই রাখালের অপেক্ষা করতে করতে বহুদিন পরে হঠাৎ করে একদিন রাখাল রাখাল আসছে আমার কাছে, এখন একটু বড় হয়েছে, আসিল ছোট্ট ছেলে, এখন কিছু বড় হয়েছে, তারা আর চিনা যায় না, সে হিসাব পরিচয় দিছে, মালিক রে ও মালিক, আমি তোমার ঘরে বহুদিন আগে একবার চাকরিতে ঢুকছিলাম, 15 দিন কাজ করার পরে আমি চলে গিয়েছিলাম, তোমাকে বলে যাই নাই, আমার 15 দিনের বেতনটা দিলে আমি বড় উপকৃত হই, আমি বিপদগ্রস্ত, মনে করছে বেটায় 300 টাকার বেতন 150 টাকা হইলে তো আমার এই মুহূর্তে চলার ব্যবস্থা হইব, জি জি, মালিক বেটায় কইছে তুমি তোমারও তো আমি চিনতেছি না, সে কসম কইরা কইছে আমি আল্লাহর কসম কইরা কইছি কইতেছি আমি আপনার এখানে চাকরিতে ছিলাম বহুদিন আগে, আমার এখন শারীরিক পরিবর্তন হইতে পারে, আল্লাহর বান্দা বিশ্বাস করছেন, বিশ্বাস করছেন, বুঝতে পারছেন, প্রমাণও পাইছেন, আল্লাহর বান্দা জানাইয়া দিলেন ওই যে মাঠে উটের পাল দেখা যায়, ওই উটের পাল রাখার সহ তোমার বেতন তোমার উজরত তুমি লইয়া যাও, জয় কর সুবহানাল্লাহ, বিশ্বাস হইব নি রাখাল বেটা, বইটা একটা বিশ্বাসের কথা নেই, এটা না দিবার কথা দি, কিতা করেন চাই তো তার 150 টাকা পাইতো, এখন 1.5 কোটি টাকার মাল দেখাই দেয়, এটা তো দেওয়ার কথা না, রাখাল বেটায় মনে করছে বেটায় আমার সাথে টিটকারি করে, বেটায় রাখালে এই রাখাল বেটায় কসম দিয়া কয় আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ডরাও আর আল্লাহর ভয় রাখো, আল্লাহর হস্তে আমার পাওনা আমাকে দিয়ে দাও, এমন রাখা এমন উটের পাল আমাকে দেখাইয়া কোনো ফায়দা নাই, তুমি তোমার কাছে দায়ী আমি তোমার কাছে পাও না, আমার পাওনাটা দেওয়ার আমার বেশি দরকার নাই, মালিক আবার জানাইলো এই যে উটের পাল দেখছো এই উটের পালের সাথে রাখাল আছে কয়েকজন রাখাল সহ তোমার তুমি নিয়ে যাও, এবারটাই বিশ্বাস করতেছে না, আবার আল্লাহর দোহাই দিয়ে কইছে আল্লাহরে ডরাও আর আমার উজরত আমারে দেও, রাখাল যখন আবার বলল আল্লাহর বান্দায় তারে আল্লাহর বান্দায় তারে দিব্যি বললেন আল্লাহর কসম আমি আল্লাহর কসম কইরা কইতেছি তুমি যে পাও না তোমার উজরত ছিল এই উজরত দিয়ে আমি একটা উটনি কিনছিলাম আর উটনির ঘরে উটনি উটনির ঘরে উটনি বাচ্চা হইতে হইতে এই পর্যন্ত হয়েছে এতদিন পর্যন্ত আমি রাখাল রাখছি রাখাল দিয়া তোমার মাল হেফাজত করতেছি আজকে তুমি এসে গেছো এটা সব তোমার উজরত তুমি লইয়া যাও রাখাল বেটায় তার উজরত হিসেবে সব উটের পাল রাখাল সহ লইয়ে গেছে আল্লাহর বান্দা দোয়া করছেন আল্লাহ এই বন্দেবিটা যদি একমাত্র তোমার ভয়ে কইরা থাকি তোমার কারণে কইরা থাকি আর তোমার পছন্দ হইয়া থাকে তাইলে আমরা 3 বন্ধু মুসিবতে পড়েছি গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দাও যেন আমরা 3 বন্ধু বাহির হইয়া যাইতে পারি বাঁচতে পারি জোরে কর সুবহানাল্লাহ তিনজনে দোয়া কইরা হাত মুখে মুছতে না মুছতেই হঠাৎ করে গ্রুম করে এক আওয়াজ হইছে যে আওয়াজে আওয়াজ হইছে এই আওয়াজ আওয়াজ শোনা গেল আর পাথরটা সরলো গর্তের মুখ থেকে এমন পরিমাণে সরছে তিনজন বাহির হওয়া সম্ভব না কিন্তু বাঁচার আশা হইছে এখন আশা হইছে কমপক্ষে আলো বাতাস পাইব যদি কোনো দিন এই এই এলাকা দিয়ে লোক লস্কর আসে তাইলে আমরা চিৎকার শুনে হয়তো হেল্প করব এমন একটা আশা হইছে 2 নম্বর জনে হাত তুললো আল্লাহ আমি এমন কোন কাজ করছি বন্দেগী যা করছি কোন বন্দেগী একমাত্র তোমার কারণে তোমার ভয়ে করছি এমনটা আমার বিশ্বাস হয় না মনে হয় না তবে একদিন একটা কাজ করছি যে কাজটা একমাত্র তোমার ভয়ের কারণে তোমারে ডরাইয়া আমি কাজ করছি হাদিস শরীফে উল্লেখ হইছে ভদ্রলোক ইয়াং অবস্থায় তার এক তার পাশের বাড়ির এক তার এক চাচাতো বোনের প্রতি প্রেমাসক্ত ছিল আর এই প্রেমাসক্ত অবস্থায় শেষ পর্যন্ত সে তার চাচাতো বোনের সাথে প্রস্তাব দিয়ে বসছে চাচাতো বোন চিন্তা করছে আমি তার থেকে বাঁচতে হইলে তার এমন এক শর্ত দিতে হইব যাতে সে আর কোনোদিন আমার কাছে আসে না
এক শর্ত দিছে গরিব মানুষ কোন সময় আমাকে 100 দিরহাম আইনা 100 200 দিরহাম আইনা দিতে পারত না আর আমার কাছে হইত না সুতরাং শর্ত দিয়ে বসলো আমাকে 200 দিরহাম যদি সংগ্রহ করে দিতে পারো তাইলে আইসো সেই দিরহাম জোগাড় করা লাগিয়ে গেছে রুজি করতে লাগছে শেষ পর্যন্ত 200 দিরহাম রুজি কইরা সংগ্রহ কইরা সাসার সাসাত বোনের পাশে গেছে প্রস্তাবে এখন ওয়াদা মতো ওয়াদা রক্ষা করতে হইব বেটি ফোর্সে মুসিবত আমি শর্ত দিও তো বাঁচতে পারলাম না এত সংগ্রহ করে নিয়ে আইছে এখন ওয়াদা খেলাফ করব না না ফরমানি যাইব গুন্ডা করতাম ওয়াদা খেলাফ হয় না না ফরমানি ওয়াদা খেলাফ কবিরা গুনাহ আবার না ফরমানি তে লিপ্ত হয় এটাও কবিরা গুনাহ আল্লাহর বান্দি মজবুর হইয়া রাজি হইছে কিন্তু আল্লাহর বান্দির অন্তরে আল্লাহর ভয়ের কারণে আল্লাহর ভয় রাখছে আল্লাহর বান্দির দুই জানুর উপরে হাদিস শরীফের ভাষায় দুই জানুর উপরে আল্লাহর বান্দা যখন বসে গেছে আল্লাহর বান্দি একটা চিৎকার দিছে চিৎকার দিয়ে বলছে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ এ আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও যেই মাত্র কইছে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ যদিও গুনাহে লিপ্ত হইছে মানুষটা তো ঈমানদার মানুষটা আল্লাহওয়ালা জি শয়তানের কুমন্ত্রণায় পরে লালসে পরে গুনায় লিপ্ত হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দি যখন চিৎকার দিয়েছে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ও আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ডরাও যেই মাত্রই আওয়াজ দিছে আল্লাহর বান্দা দুয়ার মাধ্যমে বলতেছে আল্লাহ যেই মাত্র আমার বোনে আওয়াজটা দিছে আমার অন্তরে এমন এক ভয় সৃষ্টি হয়েছে যে ভয়ের কারণে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া আমি দৌড়াইয়া আমার বোন থেকে দূরে সরে আসছি আল্লাহ যদি একমাত্র তোমার ভয়ের কারণে কঠিন না ফরমানি থেকে আমি বিরত হইয়া থাকতে পারি হইতে হইছি যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে এই এর কারণে তুমি আমরারে উদ্ধার কইরা দাও আমিন মুখে হাত মুছতে না মুছতেই আবার গ্রুম কইরা এমন আওয়াজ হইছে পাথর সরছে এমন পর্যায়ে এখন আশা হইছে আজ না হয় কাল বাহির হইতে পারবো যদিও এখন বাহির হইতে পারতেছেন না বাহির হওয়ার মতো পজিশন এখনো আসে নাই বাহির হওয়ার একটা আশা হইছে যে আমরা বাহির হইতে পারবো ওকা সুবহানাল্লাহ এটা আল্লাহর কুদরত আল্লাহর দরবারে কোন মানুষ যদি কোন ভালো কাজ নেক কাজের ওসিলা নিয়া দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে এমনি ভাবে আমরার জীবন জিন্দেগীর সব বরবাদ যদি হইয়া যায় কোনদিন যদি একটা কাজ একমাত্র আল্লাহর ওয়াস্তে নবীর কারণে আল্লাহর কারণে করি তা আর এটা যদি আল্লাহর পছন্দ হইয়া যায় তাইলে এর কারণে আল্লাহ আমরারে সব কবুল কইরা নাজাত দিয়ে জান্নাতি বানাই দিতে পারে কোন সুবহানাল্লাহ তিন নম্বর বন্ধু তিন নম্বর জন হাত উঠাইছে আল্লাহ আমি জীবনে যত বন্দেগি করছি কোন বন্দেগি একমাত্র আল্লাহ তোমার ওয়াস্তে করছি আর তোমার পছন্দ হইছে এমন আমার মনে পড়ে না তবে একটা কাজ আমি করছি আমার জীবনে আমি এক সময় খুব গরিব ছিলাম মানুষটা খুব গরিব ছিল কোনো কাজকর্ম নাই আরবের মানুষের কোনো কাজকর্ম তখন ছিল না আমার কয়েকটা বকরি ছিল এই বকরি রাখালি করতাম সারাদিন বকরি রাখালি করে বকরিরে খাওয়াইয়া বকরিগুলা গড়ে নিয়ে আসতাম আর বকরির দুধওয়ালা ছিল বকরির দুধ দোহন কইরা আমার বৃদ্ধ মা বাবারে খাওয়াইতাম এরপরে বিবি বাচ্চারে খাওয়াইতাম এটা ছিল তার দৈনন্দিন অভ্যাস আর দৈনন্দিন রুজিরও আর কোনো ব্যবস্থা ছিল না একমাত্র ছাগলের দুধ ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না সারাদিন ছাগল রাখালি কইরা সন্ধ্যার পরে ছাগল দোহন কইরা প্রথমে মা বাবারে খাওয়াইতো এরপরে বিবি বাচ্চারে খাওয়াইয়া নিজে খাইছে এটা ছিল তার দৈনন্দিন আমল দৈনন্দিন কর্ম বেটা দোয়া করে আল্লাহ একদিন এমন এক মুসিবত হইল ছাগল চড়াইতে চড়াইতে বহু দূরে চলে গেলাম আর দূরে যাওয়ার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে দেরি হয়েছে দেরি হইতে আমার বিবি বাচ্চা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছে আমার বুড়া মা বাবা ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ছে বাড়িতে এসে লেট হয়ে গেছে রাত গভীর হয়ে গেছে ছাগল দোহন কইরা ছাগলের দুধ লইয়া মা বাবার কাছে গেছে গিয়া দেখছে মা বাবা ঘুমাই গেছে এখন ক্লান্ত হইয়া ঘুমাইছে এই অবস্থায় ডাক দিলে আর হইব না কষ্ট হইব কষ্ট হইব এই জন্য ডাকও দেয় না দুধ নিয়ে মা বাবার কাছে খারাপ
এর মধ্যে বিবি আয়েশা কাঁদতেছে, স্বামী গো খোদার তাড়নায় জীবন যাইতেছে, তাড়াতাড়ি দুধ পান করাইয়া জীবন বাঁচাও। বেটা কোনো জবাব দেয় না। বাচ্চারা ফায়া কইরা কাঁদতেছে, বাবা খোদার তাড়নায় জীবন যাইতেছে, আর বাঁচবো না, তাড়াতাড়ি দুধ পান করাইয়া জীবন বাঁচাইয়া দাও। বেটা জবাব দেয় না। আল্লাহর বান্দা কয়, আল্লাহ আল্লাহর বান্দা কয়, আল্লাহ আমার বিবি বাচ্চার কান্নায় আমি সাড়া দেই নাই, কারণ হইল আমার আমল ছিল, আমার অভ্যাস ছিল, আমার বিবি বাচ্চারে আমার মা বাবারে না খাওয়াইয়া বিবি বাচ্চার মুখে গ্রাস দিতাম না। আমার মা আমার বাবা হঠাৎ করে শেষ রাত্রের দিকে যখন জাগ্রত হইছেন, জাগ্রত হওয়ার পরে আমার মাকে আর বাবাকে দুধ পান করাইয়া আমার বিবি বাচ্চারে দুধ পান করানোর পরে আমি নিজে দুধ পান করে জীবন বাঁচাইলাম। আল্লাহ যদি এমনটা তোমার কারণে করে থাকি, একমাত্র তোমার ভয়ে করে থাকি, তাইলে তোমার যদি পছন্দ হয়ে থাকে আজকের কঠিন মুসিবত থেকে আমরা তিন বন্ধুকে উদ্ধার করে দাও। আমি প্রিয় মুখ মুছতে ধরি, আল্লাহর বান্দারার এমন অবস্থা হয়েছে, গ্রহণ করে আওয়াজ হইয়া পাথরটা আরো এমন সরা সরছে, তিন বন্ধু একসাথে বাইর হইতে পারছেন। এটা মিশকাত শরীফের হাদিস, লম্বা এক হাদিস। এই হাদিস কওয়ার কারণ হইল আমরা ইবাদত বন্দেগি যা করি মাঝে মাঝে খালিস মখলিস কোনো বন্দেগি যদি একমাত্র আল্লাহর কারণে আল্লাহর ওয়াস্তে করি, তাইলে এতে ফায়দা হইব। যেমন আজকের যে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যদি কেউ বলে না, তাইলে এমন না বলে এই অনুষ্ঠানে না বইলে গুণা হয়ে যাইব জি। কিন্তু এখানে যদি আমরা সময় কাটাইলাম, সময় কাটাই, তাইলে আজকের এই সময় কাটানোটা হবে হযরতের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তথা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের বংশধরদের ইয়াদগারি হিসেবে আমরার বসা। এই বসাটা হবে সার্থক, কারণ আওলাদে রাসূলদের মহব্বতের কারণে বসা। এই মহব্বতের কারণে বসা যেটা, এটা হইব আল্লাহর দরবারে খালিস মখলিস, একবারে মকবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ নবী বলছেন, আমার আহলে বাইতে মহব্বত করলে আমি ইমানদার হওয়া যায়, আমার আহলে বাইতের মহব্বতে ইমানদার হয়, আমার আহলে বাইতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হয়, আর আল্লাহর রাসূলকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মহব্বত করেন, ভালোবাসেন। রাসূলের ভালোবাসা যদি কেউ হাসিল হয়, তাহলে আল্লাহর ভালোবাসা হাসিল হয়। কোন আলহামদুলিল্লাহ কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ নবীজিকে বলাইছেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনি বইলা দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, এরা যেন আপনি নবীর তাবেদারি করে, আপনি নবীর ইত্তেবা করে। এই তাবেদারি ফাত্তাবিউনি, মুফাসসিরিনে কেরাম লিখছেন তাবেদারি হয় মহব্বতের কারণে, মহব্বতের মাধ্যমে। এখানে ভালোবাসার কথা, নবীর ভালোবাসা যদি থাকে, তাইলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে ভালোবাসিব, আর আল্লাহ যারে ভালোবাসিবেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ বলছেন আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব, আল্লাহ আমি আল্লাহ গাফুরুর রাহিম। হযরত হাজিরিন, সুতরাং আমরা এমন সময়ে কিছু সময় মাঝে মাঝে আল্লাহর ওয়াস্তে নিঃস্বার্থ দেওয়া দরকার, যেখানে দিলে যে যে অবস্থা যে সময় দিলে লাভ হইব, ফায়দা হইব, দুনিয়া এবং আখেরাতের ফায়দা হইব। হযরত হাজিরিন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আমরার জন্য জীবন বর কাঁদছেন, আমরারে নাজাত দেওয়ার জন্য, আমরা উদ্ধার হওয়ার লাগি, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন হস্ত থেকে উদ্ধার হইবার লাগি, জাহান্নাম থেকে মুক্তি পাইবার লাগি, রাহমাতুল্লিল আলামিন জীবন বর কাঁদছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর আমরা উম্মতে মুহাম্মদী, নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীজির কারণে, নবীজির জন্য একটু সময় ব্যয় করতে, কিংবা তো একটু মেহনত করতে, একটু ত্যাগ করতে আমরা রাজি না, আমরা মন চায় না জি। আর না হয় আজকে গত জুমায় এত মানুষের দাওয়াত দিয়েছি, যে সমস্ত মুসল্লিরা বেকার আছেন, এরা যদি কমপক্ষে বসে, তাহলে আপনার মাহফিল যথেষ্ট হয়ে যায় জি। আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ তাআলা বুঝার সুযোগ দেওক, হোক আমিন।
হযরত হাজিরিন রাহমাতুল্লিল আলামিন আমরার জন্য সব সময় কাঁদছেন, সৃষ্টির আদিতেও কাঁদছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। কম সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত দুনিয়াতে আসার পরে দুনিয়াতে কাঁদছেন, দুনিয়াতে বিচরণ করছেন, সারাটা জীবনই উম্মতের জন্য কাঁদছেন, আরশে আজিমে মেরাজে গেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিদারে ইলাহিয়াতে গিয়েও আল্লাহর দরবারে উম্মতের জন্য কাঁদছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে। হযরত হাজিরিন, শেষ পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি মেরাজে গিয়া আরব দেখছেন জাহান্নামের হাল, উম্মতে মুহাম্মদীর অবস্থাটা কি হবে, গুনাহগার যারা হবে। আল্লাহর নবী ও আল্লাহর দরবারে মাফি চাইছেন, আল্লাহ আমার উম্মতরে নাজাত দাও, আমার উম্মতরে মাফ করে দাও। হযরত হাজিরিন শেষ পর্যন্ত একদিন মদিনা শরীফের সফর হয়ে হিজরতের পরে মদিনা শরীফের এক পাহাড়ের আড়ালে হাজি সাহেবরা গেছেন খন্দকের যে মাঠ দেখছেন, এই খন্দকের মাঠের পাশে যে পাহাড়, এই পাহাড়ের আড়ালে পাহাড়ের পাদদেশে একটা পাথরের মধ্যে নবীজি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছিলেন। একদিন দুই দিন নয়, গোটা তিন দিন গত হইয়া গেছে, যে জায়গায় মদিনা শরীফে সাহাবি যারা ছিলেন, নবীজির প্রেমিক যারা ছিলেন, এরা নবীজির প্রেমের কারণে বাড়িঘর আত্মীয় স্বজন সবকিছু ছাইরা নবীজির সাথে হিজরত করছেন। সুবহানাল্লাহ, যারা হিজরত করছেন মুহাজির, মক্কা শরীফে অনেকের বড় বড় সম্পদের মালিক আছেন, বিরাট সম্পদশালী ছিলেন, কেউ বাচ্চা কাচ্চা কিবা তো মা বাপ ভাই বোন সব ত্যাগ করছেন, নবীজির সাথে হিজরত করছেন। এই হিজরতে গেছেন একমাত্র কারণ হইল যে নবীজিকে সব সময় দেখবে। সাহাবীদের অবস্থা এমন ছিল, যারা গরিব শ্রেণীর ছিল, দুই দিন তিন দিন যাইতো পানাহারের কোনো ব্যবস্থা নাই, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে রিসালতে হাজির হয়ে যাইতেন। কোন সুবহানাল্লাহ, নবীজির দরবারে গেলে নবীজির চেহারায় আমার দিকে তাকাইলে, নবীজির চেহারায় আমারের দিকে তাকাইলে খোদা তৃষ্ণা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন একেবারে শিশু, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখে গ্রাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা হযরতে ফাতিমার ছিল না। দুই দিন তিন দিন যাইতো ফাতিমার চুলায় আগুন জ্বলতো না, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই ছোট ছোট মানুষ, বড় মানুষ হলে খোদা তৃষ্ণা ধৈর্য ধরা যায়, সহ্য করা যায়, কিন্তু ছোট মানুষ আর বুঝেনি কিছু, ছোট মানুষ ধৈর্য ধরতে পারে না, যখন মানান ধৈর্য মানায় না, হযরতে ফাতিমা যেই সময় আর বুঝ দিতে পারেন না, দুই শিশু কোলে নিয়ে দৌড়াইয়া নবীজির দরবারে যাইতেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাওয়া মাত্র চেহারা এনো, নবীজির চেহারা এনো আর দেখা মাত্রই ইমাম হাসান হুসাইনের খোদা তৃষ্ণা নিবারণ হইয়া যাইত। হযরত হাজিরিন, ইমাম হাসান আর হুসাইন নবীজিকে দেখে খোদা তৃষ্ণা নিবারণ হইত, এইভাবে অনেক দিন গুজরাইয়া যাইত। হযরতে ফাতিমা যখন আর বুঝ দিতে পারেন না, দৌড়াইয়া নবীজির দরবারে যাইতেন। হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের কারণে উম্মতের মাফির পা পাওয়ার লক্ষ্যে পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে কান্না শুরু করছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। যেদিন বাহির হইছেন কেউ বলতে পারে না কোথায় গেছেন, রাত্রে বাহির হইয়া গেছেন আর ওইখানে গিয়ে সেজদায় পড়ছেন, আল্লাহর নবী নির্জনে সেজদায় পড়ছেন, আল্লাহ আমার উম্মত সমস্ত উম্মতের মাফির ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমি মাথা উঠাইতাম না। হাজিরিন, মদিনায় কান্নার রোল পড়ে গেল, রাহমাতুল্লিল আলামিন মদিনায় নাই, কেউ দেখতে পায় না, একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে, যখন মদিনায় নবী নাই, এই তিন দিন যাবত মদিনার দুগ্ধপুষ্ট শিশুরা পর্যন্ত মার দুধে মুখ লাগাইছে না, দুগ্ধপুষ্ট শিশু যারা কিছুই বুঝে না, বোঝার কথা না, এরা মার দুধে মুখ লাগায় না নবীজির বিরহের কারণে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন মানুষ কোন মুসলমানের ঘরে চুলায় আগুন জ্বলে না, নবী মদিনায় নাই, খাওয়া পড়ার খুব পড়া দিয়ে আর কি করব, নবী কোথায়? সাহাবীরা নবীজিরে তালাশ করতেছেন, শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
খুব গরম ছিলেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা নদীব্য ঘোষণা দিলেন এই মদিনাবাসীরা মদিনার ইহুদি খ্রিস্টানেরা আমরার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি পাই না তাইলে এই মদিনায় কোনো ইহুদি খ্রিস্টান থাকতে পারবে না উমরের তলোয়ার থেকে কেউ রেহাই পাবে না সুতরাং সকলেই আমরার নবী বের করে দাও কাফির কুফফারেরা পরেশান হয়ে গেছে যে উমরের তলোয়ার লাঙ্গা হয়ে গেছে উপায় নাই এখন মুহাম্মাদের তালাশ করো একেবারে দলমত নির্বিশেষে সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালাশ শুরু করে দিছে হযরত হাজিরিন তালাশ করতে করতে যে যে দিকে পারে ছুটাছুটি করতেছে রাহমাতুল লিল আলামিনের সন্ধান পাওয়া যায় না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নো আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো কাঁদতে কাঁদতে ঘুরাইতেছেন ঘুরতে ঘুরতে যে খন্দকের যে মাঠ এই মাঠে একটা রাখাল উট রাখাল রাখালি করতে উট রাখালি করতেছে উট রাখালি করে আরেক মালিকের চাকরি করে সারাদিন উট রাখালি করে সন্ধ্যায় মালিকের ঘরে উট নিয়ে আসন যাইতে হয় কিন্তু তিন দিন যাবৎ এই উটগুলারে আর মালিকের বাড়ির দিকে নেওয়া যায় না এমনকি এই তিন দিন যাবৎ উটগুলার মাটিতে মুখ লাগায় না ঘাসে মুখ লাগায় না উটগুলা পূর্বমুখী হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে ওই রাখাল উটের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে রাখাল চিন্তা করে আমার উটগুলা কেন মুখ উপরের দিকে দিয়া কাঁদতেছে আর ঘাসে মুখ লাগায় না তার কারণ কি এই কারণ বাহির করবার জন্য রাখাল পাহাড়ের উপর উচ্চ চূড়াতে চলে গেল পাহাড়ের চূড়ায় গিয়ে দেখতে পাইছে পাহাড়ের পাদদেশে সুন্দর এক নূরানি চেহারার মানুষ সেজদায় পড়ে কি যেন বলতে আছে আর কাঁদতেছে জোরে কর সুবহানাল্লাহ সুবহান নবীজির চোখের পানিতে নহর বইসা গেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কারণে উট ঘাসে মুখ লাগায় না উমর রাদিয়াল্লাহু তাআলা নো আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো দৌড়াদৌড়ি করতেছেন রাখালকে দেখে জিজ্ঞাসা করেন রাখাল বে আমরার নবীকে দেখছনি রাখাল ছেলে জবাব দেয় রে আরবির দল তোমরার নবীকে আমি চিনি না রে কিন্তু আমি একটা মুসিবতে পড়ছি পারলে আমাকে সাহায্য করো আমার মুসিবত থেকে উদ্ধার করে দাও আবু বকর জিজ্ঞাসা করলেন তোমার আবার কি মুসিবত হইল ওই পাহাড়ের পাদদেশে একজন আরবি মানুষ সেজদায় পড়ে কাঁদতেছে আর ওই দিন থেকে আজকে তিন দিন পর্যন্ত আমার উটগুলা পূর্বমুখী হইয়া কাঁদতেছে ঘাসে মুখ লাগায় না উটগুলা নিয়ে মালিকের বাড়িও যাইতে পারি না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিলেন রে উমর আমার বিশ্বাস এখানে আমরা নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন আবু বকর উমর দৌড়াইয়া পাহাড়ের চূড়ায় গিয়া দেখতে পাইলেন ঠিকই রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে কাঁদতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া সালাম জানাইয়া আবু বকর ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মদিনার দুগ্ধপুষ্ট শিশুরা পর্যন্ত মায়ের দুধে মুখ লাগায় না আপনার বিরহে ইয়া রাসূলুল্লাহ মদিনার কোন চূড়ায় তিন দিন যাবৎ আগুন জ্বলছে না আপনার বিরহের কারণে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান মদিনায় আসেন মদিনাবাসীরা ইতিম হয়ে গেছে রাহমাতুল লিল আলামিন কোন জবাব দেন না মাথা উঠান না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জিন্দেগীর সমস্ত বন্দেগী আপনার উম্মতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান হযরত হাজরিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নোর বন্দেগীর ওজন এমনই ছিল নবী রাহমাতুল লিল আলামিন জানাইছেন নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার আবু বকরের আমল এক পাল্লায় রাখলে তমাম দুনিয়ার আমার উম্মতের আমল কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের আমল এক পাল্লায় রাখলে আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে হযরত হাজরিন আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের নামে আমার জিন্দেগীর সমস্ত বন্দেগী দান করে দিলাম আপনি মাথা উঠান মাথা উঠান না জবাব দেন না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সমস্ত বন্দেগি আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম আপনি মাথা উঠান আর মদিনায় আসেন মদিনাবাসী আপনার বিরহে এতিম হয়ে গেছে হযরত হাজরিন উমরের আমলের পজিশনে মনি ছিল একদিন হযরত রাহমাতুল্লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের সামনে উঠানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন খুশালাপ করতেছেন এর মধ্যে অন্ধকার রজনী আকাশের দিকে তাকাইছেন পরিষ্কার আকাশ ঘন তারকা দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশের তারকা গোনা যায় না অগণিত তারকা ওই অগণিত তারকারাজি তুল্য বন্দেগী আপনার কোন সাহাবীর আমল নামায় আছে নবীজি আমল নামার খবর জানেন নি কথা বল না নবীজি আমল নামার খবর জানেন তাইলে আয়েশা সিদ্দিকার একই না ছিল নবীজি সাহাবীদের আমল নামার খবর জানেন আমল নামা দেখা যায় না আমার আমল নামাই আমি দেখি না কিন্তু নবীজি প্রত্যেকের আমল নামা দেখতেন এটা গায়েবি বিষয় এটা গায়েব আল্লাহর নবী দেখতেন জানতেন এটা আল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ সুযোগ দিয়েছেন সুবহানাল্লাহ হযরত রাহমাতুল লিল আলামিন যদি না জানতেন তাইলে বইতেন আয়েশা আমল নামার খবর আমি কই মুখম নেই আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছেন আল্লাহর নবী দিব্যি জবাব দিয়েছেন আয়েশা আকাশের তারকার তুল্য নয় আকাশের তারকার থেকেও বেশি আমল নামা আছে আমার উমরের আমল নামায় কোন সুবহানাল্লাহ এই উমরের আমল নামা কইতে আয়েশা সিদ্দিকা এই সময় কিছু মনক্ষণ হয়েছিলেন যে মনে মনে তার খেয়াল আছিল যে নবীজি অবশ্যই আমার বাবার নাম বলবেন কারণ আবু বকর সিদ্দিকের মতো আর কেউ হইতে পারে নাই হযরতে আয়েশা সিদ্দিকার মনেও যে প্রশ্ন আইছে এইটাও নবীজি বলতে পারছেন আয়েশা তোমার মনে মনে আসছে তোমার বাবার নাম কেন কইলাম না আয়েশা তোমার বাবার নাম বললাম না কেন আজ থেকে নয় আর আজকের থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার দুনিয়ার জমিনে আসবে সমস্ত উম্মতের আমল নামা এক পাল্লায় আর আমার আবু বকরের এক রজনীর আমল নামা আমল যদি এক পাল্লায় দেওয়া যায় আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আবু বকরকে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছিলেন আবু বকর একদিন হিজরত করতে হবে আর হিজরতের সঙ্গী হবে তুমি তারিখ বলেন নাই কোন দিন যাইতে যাওয়া লাগবে এটা নির্ধারিত কোনো তারিখ বলেন নাই হয়তো হিজরত করতে হবে সঙ্গী হবে তুমি ওই দিন থেকে আবু বকর দিনের বেলায় তো সারাদিন নবীজির পাশে থাকছেন চিন্তা নাই যে মুহূর্তে বলবেন ওই মুহূর্তে তো রেডি আছি কিন্তু রাত্রে নবীজি নবীজির হুজরায় আর আমি আবার আমার ঘরে এখন নবীজি যদি আইসা আমার দরজায় ডাক দেন আর আমার দরজা খুলতে যদি দেরি হয় কোন সময় যাবেন তা তো বলছেন না দিনও না রায় তাও বলছেন আবু বকর ওই দিন থেকে যেদিন এই কথা বলছিলেন ওই দিন থেকে রাস্তার সামানা যাইতে রাস্তায় যা কিছু লাগবে সামানা সব গাঁঠুড়ি বেঁধে মাথায় নিয়ে দরওয়াজায় পিঠ লাগাইয়া সারা রাত্র দাঁড়াইয়ে থাকতেন যেদিন আল্লাহর নবী হিজরতে যাইবেন আল্লাহর নবী অন্ধকার রজনীতে গভীর রজনীতে বাইর হইছেন আল্লাহর নবী আবু বকরের দরওয়াজায় গিয়া ডাক দিছেন আবু বকর একটা নক করছেন একটা ডাক দিছেন আবু বকর সাথে সাথে আবু বকরের লব্বাইকে ইয়া রাসূলুল্লাহ কইয়া দরজা খুলছেন তাইলে আবু বকর বলতে দেরি লব্বাইকে ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি নাই সাথে সাথে দরজা খুলছেন নবীজি জিজ্ঞাসা করছেন আবু বকর আমি আসব তুমি কেমনে জানলে এক ডাক দিতেই দরজা খুললে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি বলছিলেন আবু বকর হিজরতে যাইতে হবে আর আমার হিজরতের সঙ্গী তুমি হবে এই দিন থেকে দিনের বেলায় আপনার কাছে থাকি কোনো সন্দেহ নাই কোনো ভয় নাই কিন্তু রাতের বেলায় আমি আমার ঘরে এসে ঘুমিয়ে গেলে যদি আপনি ডাক দেন আর দেরি হইয়া যায় আপনার যদি কষ্ট হয় তাইলে আমার সব কিছু বরবাদ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে এই জন্য ওই দিন থেকে গাঁঠুড়ি মাথায় নিয়ে দরওয়াজায় পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকতাম সুবহানাল্লাহ 6 মাস পর্যন্ত আবু বকর ঘুমান নাই দিনের বেলায় নবীজির পাশে আর রাত্রে গাঁঠুড়ি মাথায় নিয়ে দাঁড়াইয়া থাকতেন আল্লাহর নবী বলছেন আয়েশা আমার আবু বকরের এক একটা রজনীর এক একটা মুহূর্তের
বন্দেগি এক পাল্লায়, আর আমার তাম উম্মতের বন্দেগি আরেক পাল্লায় রাখলেও আমার আবু বকরের পাল্লা ভারী হবে। তাইলে মহব্বতের রাসূল, মহব্বতের রাসূলে লাভ কিতা হয় বলে বন্দেগি না করলেও তাম উম্মতের বন্দেগির চেয়ে দামি হয়ে গেল। হাজরিন রহমাতুল্লিল আলামিন, মাথা উঠান না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো পরামর্শ দিলেন, রে আলী আমরা যাই চলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নোর দরবারে। আলী কাররামুল্লাহ ওয়াজহুকে, নবী বড় ভালোবাসেন, আলী আসতে হয়তো নবী মাথা উঠাইবেন। দৌড়াইয়া গিয়ে খবর কইলেন আলীকে, আলী দৌড়াইয়া আসলেন। আলী আইসা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবীদের মধ্যে আমি আলাদা সাহাবী, আবু বকর হযরতে আলী আলাদা, আবু বকর এত বড় দরজার সাহাবি, কিন্তু এরপরেও তো ইমানদা ইমান গ্রহণ করার আগে তো বয়স ছিল, ইমান গ্রহণ করার আগে তো শিরিক করার সম্ভাবনা আছে, জি হয়তো বংশধরে বা চলতেছে যেটা প্রচলন চলছে হয়তো ছিলেন, কিন্তু অন্যান্যরা ছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নয়তো দস্তুর মতো নবীজির কল্লা তলোয়ার দিয়ে নবীজির কল্লা কাটার জন্য রওনা হয়ে গেছিলেন, জি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনোদিন শিরিক বিল্লাহ আমি যাই নাই, কারণ আমি যে সময় নাবালিক ছিলাম ওই সময় থেকে আমি আপনার সাথে ছিলাম, এমনকি বালিগ হওয়ার আগে আগে আমি আপনার প্রতি ঈমান এনে মুমিন হয়ে গেছি, সুতরাং আমি আলাদা দরজার সাহাবী, আমার জীবনের সমস্ত বন্দেগী কোনো শিরিক বিল্লাহ নাই, কোনো জাতের নাফরমানি নাই, সুতরাং আমি ছোট কাল থেকেই আপনার সাথে আমার জীবনের সব বন্দেগী আপনার উম্মতের নামে দিয়ে দিলাম। মাথা উঠান আর মদিনায় আসেন। নবীজি কোনো কথা শোনেন নাই, নবী মাথা উঠান না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাক দিলেন, রে উমর আমি ঘর থেকে আসি, ফাতেমাকে নিয়ে আসি, রাহমাতুল্লিল আলামিন ফাতেমার ডাকে সারা দিবেন। দৌড়াইয়া গিয়া ফাতেমাকে বললেন, জলদি আসো। ফাতেমা যাইবার সময় একা যান নাই, কুলের দুই শিশু ইমাম হাসান আর হুসাইনকে সাথে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, আমার বাবা নবীজি আমার ডাক যদি নাও শোনেন, ইমাম হাসান হুসাইনের ডাক অবশ্যই শুনবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, ইমাম হাসান হুসাইন কে নিয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না নবীজির দরবারে রিসালাতে হাজির হয়ে গেলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুই দুগ্ধ পোষ্য শিশু, আমার ইমাম হাসান আর হুসাইন যখন খোদার তৃষ্ণা খোদা তৃষ্ণায় কাতর হইয়া যাইত, ইয়া রাসূলুল্লাহ, দৌড়াইয়া আপনার দরবারে নিয়ে গেলে আপনার চেহারা আনোয়ার দেখে আমার দুই শিশু খোদা তৃষ্ণা নিবারণ হইয়া যাইত। আজকে তিন দিন যাবত ইমাম হাসান হুসাইনের মুখে গ্রাস দিতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান আর বাড়ি আসেন, মদিনাবাসীকে শান্তি দেন। আল্লাহর নবী কোনো সাড়া দেন না, সেজদায় পরে কাঁদতেছেন, নবীর কান্না বন্ধ হয় না। হযরতে ইমাম হাসান আর হুসাইন দুইজন দুই পাশে গিয়া সেজদায় পরে কান্দে, নানাজি গো আপনার বিরহে মদিনার মদিনায় রোনাজারি পড়ে গেছে, মদিনার শিশুরা মায়ের দুধে মুখ লাগায় না, আর আমরা দুই ভাই খোদা তৃষ্ণায় কাতর হইয়া গেলে, মা যখন আপনার সাথে সামনে নিয়ে আসতেন আপনার চেহারায় আমার দেখলে আমরা খোদা তৃষ্ণা নিবারণ হইয়া যাইত, আপনাকে না দেখলে আমরা বাঁচি না, তিন দিন পর্যন্ত আপনাকে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান আর মদিনায় আসেন। রাহমাতুল্লিল আলামিন কোনো জবাব দেন না। যখন কোনো সাড়া পাওয়া যায় না, হযরতে ইমাম হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা ডাক দিলেন, আল্লাহ তোমার নবীর বিরহে মদিনাবাসী এতিম হয়ে গেছে, মদিনার দুগ্ধ পোষ্য শিশুরা পর্যন্ত মায়ের দুধে মুখ লাগায় না, ইয়া আল্লাহ তোমার নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের জন্য কাঁদতেছেন, উম্মতের কারণে নবী মাথা উঠাইতেছেন না, সমস্ত উম্মতের নাজাত দিয়া আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে শান্তি দিয়া মদিনায় পাঠান। হযরত হাজিরিন, ফাতিমা কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত হযরতে ফাতিমা আল্লাহর দরবারে দাবি দিলেন, আল্লাহ তোমার নবীর উম্মতের নামে আমার দুই কুলের শিশু হযরতে ইমাম হাসান আর হুসাইনকে কুরবানি দিয়া দিলাম। সুবহান,
রাহমাতুল্লিল আলামিনের আদরের দৌহিত্র কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনকে কুরবানি দিলেন হযরতে ফাতিমা উম্মতের নামে। আল্লাহ তোমার বন্ধুর উম্মতের নামে আমার দুই পুত্র কুরবানি দিয়ে দিলাম, তোমার বন্ধুর উম্মতের নাজাত দিয়া তোমার বন্ধুকে খুশি করে মদিনায় পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফাতিমার দেওয়া কুরবানিটা বড় পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দির অনেক কাজ, কোন কোন কাজ আল্লাহ সরাসরি পছন্দ করেন এবং গ্রহণ করেন। যেমন হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে পানি পান করাইবেন, পানি নাই, পানির তালাশ করতে গিয়া হযরতে হাজেরায় দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করছিলেন, সাফা আর মারওয়ায়, এই যে দৌড়াদৌড়ি করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দৌড়াদৌড়িটা এত পছন্দ হইছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানাইয়া দিছেন, হাজেরা তোমার দৌড়াদৌড়িটা আমি এতই ভালো লাগ, আমার এতই ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত তোমার দৌড়টারে তোমার ফরজন্দের জন্য, তোমার বংশধরদের জন্য, দুনিয়ার মানব জাতির জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আমি ওয়াজিব করে রাখলাম, কিয়ামত পর্যন্ত সাফা মারওয়ায় না দৌড়াইলে হজ হবে না। সুবহানাল্লাহ, এটা একটা রসুম। ওই যে কোনো রসুমাত কোনো কাজ যদি আমরা করি তাহলে আমরা দেশে অনেকে ফতোয়া দেয় নানি বলে এটা বেদাত, জি রসুমাত এটা রসুম, হযরতে আজেরার দৌড়াদৌড়িটা রসুম, এটা আল্লাহ জারি বলে দিছেন। কোন সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে কুরবানি দিছেন আল্লাহর পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত কুরবানি আল্লাহ এমন মঞ্জুর করছেন যে মিল্লাতে ইব্রাহিমের সমস্ত মুসলমানেরা বৎসর শেষে একবার এই কুরবানির তারিখে কুরবানি করা, যাদের তৌফিক আছে কুরবানি করা তাদের জন্য ওয়াজিব, আল্লাহ পছন্দ করছেন। কোন সুবহানাল্লাহ। হযরত হাজিরিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেয়া কুরবানি আল্লাহ পছন্দ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীজির দরবারে খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতিমার দেয়া কুরবানি আমার এতই পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে, আমি আপনার ফাতিমার দেয়া কুরবানি মঞ্জুর করে নিলাম। মাথা উঠান, জয় কর সুবহানাল্লাহ, মাথা উঠান, আপনার ইমাম হাসান হুসাইনের কুরবানি আপনার উম্মতের নামে আমি কবুল করে নিছি। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মাথা উঠাইলেন আর বললেন, ওগো ফাতিমা করছ কি গো, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে কুরবানি দিয়ে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি বড় পছন্দ করেছেন, মহব্বত করেছেন, ভালোবাসছেন, তোমার কুরবানি আল্লাহ মকবুল মঞ্জুর করেছেন, ইমাম হাসান হুসাইনের কুরবানি কবুল হয়ে গেছে। নবীজি বলছেন, ওগো ফাতিমা তুমি যদি এটা করতে না তাইলে যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের নাজাতের ঘোষণা আল্লাহ দিতেন না ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাইতাম না, এখন তোমার ইমাম হাসান আর হুসাইনের কুরবানি আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সুতরাং আমি এখন উঠতে হইল, আল্লাহর হুকুম হয়ে গেছে। সুতরাং আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই খবর পাওয়ার পরে ইমাম হাসান আর হুসাইনকে ওইখানে কুলে নিয়া দুইজনের কি অবস্থা হবে এটা আল্লাহ জানাইয়া দিছেন। জোরে কর সুবহানাল্লাহ, ভবিষ্যতে কি হবে না হবে নবী জানতেন, আল্লাহর আল্লাহ জানার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। কোন সুবহানাল্লাহ, এখনো শিশু, দুই শিশু ছেলে, দুই নাতি ভবিষ্যতে কোথায় কি হবে নবীজি জানতেন, দুইজনকে কুলে বসাইয়া একজনের টুটে একজনের টুটে নবীজি চুমু লাগাইছেন, সুবহানাল্লাহ, আরেকজনের গলায় চুমা দিছেন। হযরত জিব্রাইল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি ইমাম হাসানের ঠোঁটে চুমু লাগাইলেন, ইমাম হাসান কিভাবে শাহাদত বরণ করবেন, ইমাম হাসানের কুরবানি কিভাবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই এই কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাও আল্লাহ মঞ্জুর করছেন, হযরত ইমাম হাসান বিষ পান করাইয়া শহীদ করা হবে, আর ইমাম হুসাইনকে গলা কাটা অবস্থায় শাহাদত শহীদ করবে হযরত হাজিরিন, সেই কারবালার দিন, সেই আশুরার তারিখ, এই আশুরার তারিখ, এই আশুরার তারিখ তো আগেই আমি গত সময় বলছি, তারিখটা কিন্তু নতুন নয়, তারিখ কিন্তু এই কারবালার ঘটনার কারণে আশুরার তারিখ নয়, আশুরার তারিখ সৃষ্টির আদি থেকে ছিল, কিন্তু ঘটনাটা ঘটছে
আশুরার তারিখে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর নেতৃত্বে ইয়াজিদ যে সময় জোর করে রাষ্ট্রপ্রধান হয়ে গেল, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, আমির ছিলেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর ইন্তেকালের পরে তার ছেলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে ইয়াজিদ সৌভাগ্যবশত নিজেই রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে দিয়েছে, তার দলবল এক বাহিনী বানাইছে, এই বাহিনী লইয়া জি হযরত হাজিরিন শেষ পর্যন্ত সেই ইয়াজিদের ইয়াজিদের কুসংস্কারের বিরুদ্ধে আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হাসান হুসাইন আন্দোলন করছেন। হযরতে ইমাম হাসান হুসাইন তথা এই কারবালার ময়দানে নবীজির বংশধরেরা যে শাহাদত বরণ করবে, নির্মমভাবে যে শহীদ হইবেন, এই খবরটা নবীজি আগেই জানতেন। নবীজি যেই সময় ইমাম হাসান হুসাইনের জন্ম হয় নাই, যেই সময় ইমাম হাসান হুসাইনের জন্ম হয় নাই, ওই সময়ও নবীজি ভবিষ্যৎবাণী দিছেন। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবার তো পরিচয় আছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দলিল কদর সাহাবী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার অবস্থার উপরে বা কারবালার ঘটনার কারণে কেউ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কুৎসারটানো সম্ভব নয়, কেউ যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বেয়াদবিমূলক কোনো বাক্য ব্যবহার করে তাইলে কিন্তু ইমানে বাড়ি ফিরব, কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হক ছিলেন, জলিল কদর সাহাবি ছিলেন, তাও সাহাবিদের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতেবে ওহি, নবীজির দরবারে ওহি আসতো, আর নবীজির ওহি আসার সাথে সাথে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন, কাতেবে ওহি লেখক ছিলেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকাইয়া নবীজি বলছেন, এরে মুয়াবিয়া তোমার বংশধর থেকে আমার বংশের দুশ্মনের শিং দাঁড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীজি ভবিষ্যৎ বাণী দিয়েছেন, মুয়াবিয়া তোমার বংশধর থেকে আমার বংশের দুশ্মনের শিং দাঁড়াইব। ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? নবীজি জানাইলেন, তোমার ছেলের দ্বারা আমার বংশ নির্মমভাবে শাহাদত বরণ করবে, আমার বংশের কেউ বাকি থাকবে না। নবী বলছেন, আলী বিন হুসাইন জয়নুল আবেদিন একমাত্র বাকি থাকবে, আলী বিন হুসাইন জয়নুল আবেদিন ছাড়া সকলেই নির্মমভাবে শাহাদত বরণ করবে। এই সময় হযরতে ইমাম হাসান হুসাইনের জন্ম হয় নাই, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বিয়ে শাদী করেন নাই। সুবহানাল্লাহ, আমরা কিন্তু অনেক সময় ভুল বুঝি, কিবা তো কোনো কোনো পণ্ডিতের বক্তব্যে আমরা অনেক সময় বিভ্রান্ত হই, নবীজি নাকি কিছু জানতেন না, কিবা গায়েব জানতেন না। আচ্ছা, আপনার ছেলে হবে কি মেয়ে হবে এটা গায়েব না জাহির? ভবিষ্যতে আপনি এখনো বিয়ে করেন নাই, আপনার ছেলে হবে কি হবে, ছেলেটা এসপি হবে না ডিএ হবে, সুকিতা রইব কেউ জানেনি, কিন্তু নবীজি বইলা দিছেন বিয়ার আগে, মুয়াবিয়া বিয়ে করেন নাই, বলছেন তোমার সন্তান হবে, তোমার সন্তানের মাধ্যমে আমার বংশধরেরা নির্মমভাবে শাহাদত বরণ করবে, কেউ থাকবে না আলী বিন হুসাইন জৈনুল আবেদিন ছাড়া। আর আলী বিন হুসাইন জৈনুল আবেদিন জন্ম তো দূরের কথা, ইমাম হুসাইনেরও জন্ম হয় নাই, জৈনুল আবেদিন যে হবে ইমাম হুসাইনের ঘরে এটাও তো ভবিষ্যৎ বনে নাই, কিতাব এটা গাইবের খবর নেই, আমার বংশ থাকবে আমার হুসাইনের ছেলে জৈনুল আবেদিন, বাকি সব নির্মমভাবে শাহাদত বরণ করবে তোমার ছেলের মাধ্যমে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেমিক ছিলেন, নবীর ভালোবাসা আছিল না? এমন চক্রান্ত চলছে কিভাবে মানুষের মুমিনের